আমরা একটা নতুন জায়গায় এসেছি, যেখানে দেখতে পাচ্ছি মুলোর গাছ। মুলো খাবো আমরা, ভালো মুলো দেখে আমরা তুলব। ভালো বলতে দেখা যাক, এখানে একটা ভালো মুলো দেখতে পাচ্ছি না। এই দেখুন একটা মুলো পেয়েছি, ভালো এরকম তুললাম, যেটা খাবো আমরা। আচ্ছা গাছটা নিয়ে তো কাজ নেই, খাওয়ার জন্য তো এটা ফেলিয়ে দিলাম। আর একটা দেখা যাক, দেখাবো প্রথমে মুলোটা। আমাদের মাটি লেগেছে, মাটিটা আমরা জল নিয়ে ধুয়ে খাবো। মুলোগুলো সেরকম বড় হয়নি, আমার দিকে বেছে বেছে একটা বন্ধ আছে, আমরা খাবো লঙ্কা পাখি। একটা দেখলাম ছোট বড় পেয়েছি, বেশি বড় না। একটা দেখি, এটা মাটির ভিতরে থাকি, এটা ডুবো, জল দিয়ে ধুয়ে খাবো। আমরা জল দিয়ে ধুচ্ছি, আর মাঠটা হলো এ দাদু, ওনারা মাঠে চাষ করে এই মুড়ি খাচ্ছে। দেখতে পাচ্ছেন মুলোটা আমরা জল দিয়ে ধুয়েছি, ওই খাবো। খুব সুন্দর জায়গাগুলো দেখতে পেলে চাষ হয় আমাদের, সব প্রত্যেকটা আখ চাষ হয়, দুটো গাজর বিভিন্ন চাষ করা যায়। আগবাড়ি দিয়ে চলে এসেছি, এবার দেখুন হাত একটা আমরা বুনিয়ে খাবো। দেখুন কখনো যেরকম বেঁধেছে আখগুলোকে, কখনো ধানের মতন গুছি গুছি ভাবে বেঁধেছে। একে সে গুছিতে অনেকগুলো আখ থেকে মোটামুটি 20টা ভরা একসাথে বেঁধে এসে আমাদেরকে আখ। কিন্তু এখান থেকে ভেঙে খাবো, সামনে থেকে দেখাবো, আমরা খুব যে কোনো একটা ভাঙা যায়। সব আখ তো একই না, কে সরু কে পাতলা, আখগুলো দেখতে পাচ্ছেন এখানে। দেখুন আখটা এর উপরে যেমন ছালের উপরে যে আখগুলো আছে, এই আমার দিকে দেখতে পাচ্ছেন, এই আমাদের কোড়াদা। আর কোড়াদা মানে কুড়ে পরে আখটা বের করার সিদ্ধান্ত আমাদের কোড়াদাকে নিয়েছি। কেজুয়েল আমাদের লাগানো আছে, আমরা কুড়ে পরে আখটা আখটা বের করবো আর কি, ঠিক আছে। আচ্ছা আপনার তো দেখতে থাকুন, কোড়াদা একটু কুড়ে দাও, ভেঙে থাকবো সাহায্য করে দেবো কোড়াদা মানুষ। খুবই শক্ত মাটিটা, এত সহজে উঠে আসবে না, ভেঙে নিচ্ছি তার জন্য। আমাদের ভাঙা হয়ে গেছে, এবার আমরা খাবো, আপনার কাছে তো দেখতে পাবো। আপনি আমাদের দর্শকদেরকে কি বলবেন আমরা আখ ভাঙা নিয়ে মন্তব্য? আখ ভাঙতে গেলে খুব সাবধানে ভাঙবেন, আমার হাত কেটে গেছে। দেখুন আখটা ভেঙেছি আমরা, আবার খাবো। ছাড়া দেখি
যখন গ্রামে ঘুরতে আসবেন আমাদের গ্রামে খেতে, আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন, ধন্যবাদ। এইটুকু।